What's up gentlemen, welcome back to my channel. If you're new, my name is Boto Saiful. Make sure hit the subscribe button below if not connected to my YouTube family. Join now. Listen, today's video topic, best outfits summer. I mean, korome cheleder jonno perfect kisu outfits ne আমি আপনাদের সাথে কথা বলবো। আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট। আপনাদের আপনি যদি এখনো আমার ইউটিউব পরিবারের সাথে যুক্ত না হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সাথে যুক্ত হয়ে পড়ুন। পোশাক নির্বাচনের জন্য সর্বোপরি তিনটা বিষয় মাথায় রাখবেন, তাহলে আপনার পোশাক আপনার জন্য কমফোর্ট হবে। প্রথম বিষয়টি হচ্ছে পোশাক আপনার উদ্দেশ্য ঠিক রাখছে কিনা, পোশাক আপনার আবহাওয়াকে পারফেক্ট রাখছে কিনা, এবং আপনার ওয়েদার আপনার শরীরের ওয়েদারটাকে রক্ষা করাই পোশাকের কাজ। নাম্বার টু, যিনি পড়ছেন এটি তার কাছে পারফেক্ট কিনা এবং দৃষ্টিনন্দন কিনা এই ব্যাপারটা জাস্টিফাই করা। নাম্বার থ্রি, যিনি পড়ছেন তিনি পড়ে স্বাচ্ছন্দ্য বোধ করছে কিনা এই বিষয়টাও নজর রাখা। আপনি যদি এই তিনটি বিষয় নজর রাখতে পারেন, তাহলে আমার কাছে মনে হয় আপনি ফ্যাশন, আপনি স্টাইলিশ, অ্যান্ড অবশ্যই আপনার ড্রেস চুজ করতে কোনো প্রবলেম হবে না। তো আমার সর্বোপরি যে বিষয়টা সাজেস্ট থাকবে, অবশ্যই এই তিনটা বিষয় আপনার মাথায় রাখা উচিত, তাহলে আপনার সামারের আউটফিটস আপনাকে আরও পারফেক্ট আর জোস অ্যান্ড ক্লাসি অ্যান্ড হ্যান্ডসাম রাখার জন্য যথেষ্ট। নাম্বার ওয়ান, গরমের জন্য পারফেক্ট যে আউটফিটসটা হতে পারে আপনার সেটি হচ্ছে টি শার্ট অর গাভার্ডিং। টি শার্টের সাথে গাভার্ডিং যখন কম্পেয়ারিং করবেন, আই মিন যখন সেম করবেন, তাহলে ইটস পারফেক্ট হতে পারে আপনার জন্য। একটা বিষয় আপনি সর্বোপরি মাথায় রাখবেন, টি শার্ট গরমের জন্য একটি আদর্শ ডেফিনেটলি আউটফিটস। এই আদর্শ আউটফিটসটা আপনাকে পারফেক্ট লাগবে। এখন আপনার একটু কালারফুল ড্রেস নেওয়াটা বেটার হবে। কেন কালারফুল? আপনি যদি কালারফুল ড্রেস না নেন, তাহলে আপনার এই গলার নিচেটা কালো কালো হয়ে যাবে, এবং রোদের তাপে কালো কালো হয়ে যাবে। সো এই বিষয়টা আপনাকে মাথায় রেখে অবশ্যই আপনার টি শার্ট কালারফুল নিতে হবে। লাইক মি, কালারফুল টি শার্ট আপনাকে আপনার গরমটাকে উপভোগ করতে হবে। আর একটা বিষয় মাথায় রাখবেন, আপনি যখন টি শার্ট নেবেন একটু লুজ টি শার্ট নেবেন, আই মিন লুজ ফিটিং টি শার্টগুলো আপনি আপনার জন্য ক্রয় করবেন। তাহলে যেটা হবে, আপনার লুজ ফিটিং টি শার্ট আপনাকে আপনার গরমের শরীরের মানে কী বলে শরীরের আবহাওয়াটাকে পারফেক্ট রাখার জন্য যথেষ্ট। অবশ্যই মাথায় রাখবেন, আপনার পারফেক্ট একটি টি শার্ট আপনার গরমের আউটফিটস পারফেক্ট হওয়ার জন্য যথেষ্ট আমি মনে করি। অ্যান্ড নাম্বার টু, শর্টস প্যান্ট অথবা কমফোর্টেবল প্যান্ট। আমি শর্টস প্যান্টের কথা কেন বলছি, আমাদের বাংলাদেশের সব কন্টিনেন্টে আইমিন আমাদের তাপমাত্রা থাকে 32-33 থেকে শুরু করে একদম 40 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত। ঢাকাতে গত বছর 42 ডিগ্রি তাপমাত্রা ছিল। সো ক্যান ইম্যাজিন, ব্যাপারটা বুঝেন কত ডিগ্রি তাপমাত্রা। সো এই তাপমাত্রাতে শর্টস প্যান্ট আইমিন শর্টস আপনার জন্য একটা পারফেক্ট আউটফিটস হতে পারে। আর যারা একটু ট্রেন্ডিংয়ে গাও আসাতে চান, তাদের জন্য একটা পারফেক্ট ড্রেস হতে পারে, আইমিন পারফেক্ট আউটফিটস হতে পারে। অবশ্যই এটা আপনার আমার জন্য পারফেক্ট হতে পারে। অ্যান্ড ইয়া, এত তাপমাত্রায় এটা পরলে লাইক একটু জোস ফিল হয়, কারণ এটা একটু ঢোলা থাকে আর বাতাস অনেক কমফোর্টলি প্রপারলি ইউটিলাইজ করা যায়। সো আমি বলতে পারি আপনাদেরকে এটা একটা ভালো আউটফিটস হতে পারে আপনাদের। যারা বেসিক্যালি এটা পছন্দ করে না, আমি তাদের জোর করবো না, ডেফিনেটলি আপনার দরকার নেই। অ্যান্ড নাম্বার থ্রি, পোলো টি শার্টস বয়েজ। পোলো টি শার্টটা কেন বললাম, টি শার্টটা বললাম এটা হচ্ছে ডেফিনেটলি ছাত্রদের জন্য। আর পোলো টি শার্ট যারা কর্পোরেটে জব করে, যারা মার্কেটিংয়ে জব করে, তাদের জন্য পারফেক্ট হতে পারে। বিকজ মার্কেটিংয়ে যারা জব করে তারা মুভ করে, বিভিন্ন জায়গায় যেতে হয়, তারা যদি শার্ট পরে যায়, শার্টের একটা ব্যাকআপ হিসেবে আই থিঙ্ক পোলো টি শার্ট বেস্ট হতে পারে। পোলো টি শার্ট সবাই পরতে পারে, ডাজেন্ট ম্যাটার। একটা বিষয় সর্বোপরি মাথায় রাখা উচিত, পোলো টি শার্ট হচ্ছে আপনার শার্টের ব্যাকআপ সামার আউটফিটস। তো আপনি পোলো টি শার্ট, গাভার্ডিং, স্লিপার এটাও হতে পারে আপনার জন্য বেস্ট আউটফিটস আমি মনে করি। আপনারা যে কোনো মানুষ, আই মিন আপনাদের কালেকশনে দু একটা পোলো টি শার্ট থাকা ডেফিনেটলি ইম্পর্টেন্ট। আর পোলো টি শার্টের খুব বেশি দাম হবে না, আপনি 300-400 থেকে শুরু করে 3000 টাকা পর্যন্ত। আপনি যদি এর মধ্যে একটু জাস্টিফাই করেন কোয়ান্টিটি কোয়ালিটি, তাহলে আপনার জন্য বেস্ট আই মিন বেস্ট একটি পোশাক হতে পারে। সো একটু একটু দেখেন, আপনি বিভিন্ন ব্র্যান্ডে খোঁজাখুঁজি করেন, আপনার জন্য পারফেক্ট হতে পারে। অ্যান্ড নাম্বার ফোর, হাফ শার্টস। হাফ শার্টস আপনাকে যেটা করবে, লাইক হাফ হাজার শার্ট যেগুলো, এটা গরমের জন্য একটি আদর্শ ড্রেস, আদর্শ আউটফিটস। আমি মনে করি যারা প্রচুর শার্ট লাভার, তাদের জন্য হাফ স্লিভ আই মিন হাফ শার্টস ইজ পারফেক্ট, পারফেক্ট ইয়াস। আপনার হাফ শার্টের মধ্যে অনেক ক্যাটাগরি আছে, তো লিনেন একটা ক্যাটাগরি,
লিনেন ক্যাটাগরিটা। এটি একটি কমফোর্ট একটা ফেব্রিক, তো আমি আপনাকে বলবো আপনি এই ফেব্রিকটা নিতে পারেন আপনার জন্য, বিকজ অফ এই ফেব্রিকটা যথেষ্ট কমফোর্ট অ্যান্ড ইয়া এটা সুতির, আর সুতি হচ্ছে আপনাকে গরম থেকে সান থেকে প্রোটেক্ট করার জন্য যথেষ্ট। তো অবশ্যই আপনি লিনেন নিতে পারেন, এটা আপনার জন্য বেস্ট হতে পারে। বেসিক্যালি আমি মেইনলি ফোকাস করলাম হাফ স্লিভ শার্ট, ডেফিনেটলি ইটস গ্রেট আউটফিটস এভরি ম্যান এভরি ম্যান ইয়েস। অ্যান্ড নাম্বার ফাইভ, স্লিপার স্লাইড, ইটস পারফেক্ট আউটফিটস এভরি স্টুডেন্টস। অ্যান্ড অবশ্যই আপনি যদি স্টুডেন্ট হন তাহলে তো স্লাইড অ্যান্ড স্লিপারের সাথে পরিচিত। আর বাংলাদেশে অবশ্যই এই স্লাইড স্লিপারটা খুবই প্রচলিত একটা বিষয়টা, আমার নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নাই। তো আপনি আপনার মতো করে একটা স্লিপার স্লাইড নিতে পারেন, স্লাইড পারফেক্ট হয়, স্লিপার বেসিক্যালি পাঞ্জাবির সাথে সুন্দর হয়, আর স্লাইড আপনি সব কিছুর সাথে পড়তে পারবেন, এটা পড়তে পারবেন শার্টের সাথে পড়তে পারবেন, শর্টসের সাথে পড়তে পারবেন, এটা জগার্সের সাথে পড়তে পারবেন, এভরি কাইন্ড অফ ড্রেসের সাথে আপনি এটা পড়তে পারবেন। সো ইটস গ্রেট হতে পারে আপনার জন্য, অ্যান্ড আপনি একটু পারফেক্ট দেখা একটা জানিয়ে নেন। অবশ্যই সামারের জন্য এই পাঁচটি আউটফিটস আপনাকে পারফেক্ট ও হ্যান্ডসাম লাগবে। অবশ্যই আপনি গ্যাফারে নিতে পারেন, একটু জিন্সটাকে একটু ইগনোর করেন বিকজ অফ গরমে জিন্সটা একটু বেশ হেভি হয়ে পড়ে। অবশ্যই আপনি টিস্যু কাপড়ের জিন্সও পরতে পারেন, কোনো ব্যাপার না। এবং সর্বদা মাথায় রাখবেন এই আউটফিটসগুলো বাংলাদেশের সাবকন্টিনেন্টে আপনাকে একটা পারফেক্ট অ্যান্ড হেলদি একটা লাইফ স্টাইল দিবে, আপনার স্টাইল আরও হেলদি থাকবে, আপনাকে দেখতে জোস অ্যান্ড ক্লাসি অ্যান্ড হ্যান্ডসাম লাগবে। অ্যান্ড ইয়েস, আপনি যদি চান তাহলে আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রাম অ্যাড করতে পারেন, বুলবুল সাইফুল, ডেলি ফ্যাশন গ্রুমিং লাইফ স্টাইল ফিটনেস ইন্সপিরেশন করা হবে। আরেকটি কথা, আপনি যদি এখনও বুলবুল সাইফুলকে সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা লাগে না। ইয়েস, আপনি ভালো থাকবেন, আপনার পাশের মানুষটিকে ভালো রাখবেন। Till then, I wish you very good day. Allah Hafiz.